প্রিয় ওমান প্রবাসী ভাই বোনরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে ওমানের আউটফার্স্টের বিষয় এবং স্পেশাল প্লাটের বিষয়ে কিছু কথা বলতে চাই। আপনারা অনেকে প্রশ্ন করছেন যে ওমান আউটফার্স্ট কবে দেওয়া হবে, আমি কেন আউটফার্স্টের ভিডিও বানাই না, অথবা বাংলাদেশ এম্বাসি থেকে আউটফার্স্টের বিষয়ে চেষ্টা করা হচ্ছে কিনা, এবং যে সকল মানুষ বর্তমানে অসুস্থ অবস্থায় আছেন ওমানে, যারা ভিসা পতাকা নেই, যাদের অবৈধ হয়ে গেছেন যারা, সে সকল মানুষ এখন স্পেশাল প্লাটের মাধ্যমে যেতে পারবে কিনা অসুস্থ মানুষজন, সে প্রশ্নগুলো অনেকে করেছেন। তো প্রথমে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে এখন পর্যন্ত যে পরিমাণে স্পেশাল ফ্লাইট আমরা পেয়েছি, অর্থাৎ 230 জন মানুষ এখন পর্যন্ত বাংলাদেশের নাগরিক দেশে ফিরে যেতে পেরেছে স্পেশাল ফ্লাইটের মাধ্যমে। আপনি যদি আদার্স কান্ট্রিগুলোর সাথে কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন আমাদের মতো হতভাগা জাতি, আমাদের মতো মানে নিপীড়িত মানুষ আর নেই, যে আমাদেরকে সরকার থেকে না এম্বাসি থেকে না কোনো মানুষ থেকে দেখা হচ্ছে। যতটুক পর্যন্ত আমরা রেমিটেন্স পাঠাচ্ছি ততটুক পর্যন্তই শেষ, এই যে মুখে বাহাবা পর্যন্তই শেষ, এই যে আমাদের দেখাশোনার দরকার আছে, সেই ধরনের কোনো সিদ্ধান্ত সরকার থেকে বা এম্বাসি থেকে, এই ধরনের কোনো প্রচেষ্টা আমরা পূর্বেও দেখিনি, এখনও দেখছি না, সামনেও তেমনটা দেখবো সেটাও আশা করছি না। তো স্পেশাল ফ্লাইট এখন পর্যন্ত যেটা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য, তাই এই বিষয়ে কথা বলাটা আসলে যুক্তিসঙ্গত না। অন্যান্য দেশ, পাকিস্তানের মতো দেশ যাদের অর্থনীতি এত দুর্বল হয়ে আছে বর্তমানে, তারা কি পরিমাণে স্পেশাল ফ্লাইট পরিচালনা করছে, তাদের দেশের নাগরিক দেশে ফিরে যাচ্ছে, ইন্ডিয়ান তো অহরহ যাচ্ছে ইন্ডিয়ান নাগরিকরা, তাহলে আমাদের দেশের নাগরিকরা কেন নিজ টাকায় টিকিট কেটে যেতে পারছে না, কেন অনেক অসুস্থ মানুষ আছেন যারা অনেকেই আমাকে রিপোর্ট পাঠিয়েছেন যে কোনো একটা ব্যবস্থা করার জন্য, কেন এত মানুষ এত হাহাকার করবে নিজ টাকা দিয়ে দেশে যাবে, সেই সকল মানুষরা কিন্তু এখন হাহাকার করছে। তো এর মধ্যে আরও বেশি বিপদ হয়েছে যে সকল মানুষের কাগজপত্র নেই কিন্তু অসুস্থ অবস্থায় আছেন, অনেকে প্রশ্ন করছেন যে তারা কী করবেন এখন, কীভাবে দেশে যাবেন। তো আসলে এখন বর্তমানে ভিজিট ভিসায় এসে যারা আটকা পড়ে আছেন অথবা কাগজপত্র আছে, অসুস্থ অবস্থায় আছেন, তাদেরকে এখন বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে, কিন্তু অবৈধ যে সকল মানুষ আছেন আপনারা, তাদেরকে নেওয়ার কোনো সুযোগ এখন নেই, অবৈধ মানুষজন এখন যেতে পারবে না। শুধুমাত্র আউটফার্স দিলেই আপনারা দেশে ফিরে যেতে পারবেন, সাধারণ ক্ষমা হলে আউটফার্স দিলে তখনই আপনারা দেশে ফিরে যেতে পারবেন। এখন অনেকে প্রশ্ন করছেন যে আউটফার্সটা কবে দেওয়া হবে বাংলাদেশ এম্বাসি থেকে, চেষ্টা করা হচ্ছে কিনা সেই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করছেন। তো আউটফার্সের বিষয়টা একান্তই ওমান সরকারের বিষয়, ওমান সরকার থেকে যখনই আউটফার্সটা দেওয়া হবে তখনই আসলে আপনারা যেতে পারবেন, বাংলাদেশ এম্বাসির এখানে কিছুই করার নেই। অনেকে ভাবছেন যে বাংলাদেশ এম্বাসি থেকে দেওয়া হচ্ছে না, না আসলে বাংলাদেশ এম্বাসি থেকে এই জিনিসটার কিছুই করার নেই, যতক্ষণ পর্যন্ত না ওমান সরকার আউটফার্স দিবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ এম্বাসির আসলে কিছুই করার নেই। তো যেটুকু করা দরকার, যে আবেদন করা দরকার বা অনুরোধ করা দরকার, সেই অনুরোধটা বাংলাদেশ এম্বাসি থেকে করা হয়েছে, যেটা আমাদের রাষ্ট্রদূত কিন্তু পূর্বেই বলেছেন যে বাংলাদেশ এম্বাসি থেকে অনুরোধ করা হয়েছে ওমান সরকারকে যেন আউটফার্স দেওয়া হয়, অবৈধ যে সকল মানুষ আছেন তারা যেন দেশে ফিরে যেতে পারেন। তো যারা প্রশ্ন করছিলেন যে আউটফার্সের বিষয়ে কেন ভিডিও বানায় না, আসলে নিত্য নতুন যদি কোনো ধরনের আপডেট না থাকে সেক্ষেত্রে ভিডিও বানিয়ে আপনাদেরকে হয়রানি করতে চায় না। তো যখনই কোনো ধরনের আপডেট নিউজ পাবো, যখনই কোনো ধরনের আপডেট নিউজ আসবে সেটা আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো। এবং এই ছিল অবস্থা, এই ছিল আসলে আপনারা বুঝতে পারছেন হজ বড় একটা অবস্থা, মানে সব কিছু গুলিয়ে গেছে আর কি। আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।